এভাবেই কনসার্টে গানের তালে নাচছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অন্য যে কোনো সময় হলে হয়তো এই নাচের জন্য কোনো রোষানলে পড়তে হতো না তাকে, কিন্তু ফ্রান্সের চলমান সহিংসতার মধ্যে কনসার্টে গিয়েই তোপের মুখে ম্যাক্রো। ট্রাফিক পুলিশের গুলিতে তরুণ নিহতের ঘটনায় রীতিমতো অগ্নিগর্ভ ফ্রান্স। দোকানে দোকানে চলছে লুটপাট, বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে বিক্ষোভকারীদের, কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয় বিস্ফোরক দ্রব্য ও ঢিল, আবার তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। দুপক্ষের সংঘর্ষের রণক্ষেত্র বিভিন্ন শহর, এখন পর্যন্ত হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। দেশজুড়ে চলমান এ পরিস্থিতির মধ্যেই ফার্স্ট লেডিকে সঙ্গে নিয়ে ফরাসি প্রেসিডেন্টের নাচের ভিডিও যেন বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি স্থানীয় সময় গত বুধবারের। ওই দিন রাজধানী প্যারিসে একটি কনসার্টে যোগ দেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। ভিডিও ছড়ানোর পরই সামাজিক মাধ্যমে রোষানলে পড়েন ম্যাক্রো। দেশটির বিভিন্ন মহল একের পর এক টুইটে সমালোচনা করছেন। তারা বলছেন দেশের পরিস্থিতি নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই ম্যাক্রোর। বিরোধী দলীয় নেতারাও বলছেন পরিস্থিতি সামলানো বাদ দিয়ে কনসার্টে মজেছেন প্রেসিডেন্ট। এর আগে মঙ্গলবার প্যারিসে পুলিশের গুলিতে নিহত হন 17 বছরের এক তরুণ। সড়কে পুলিশের নির্দেশ অমান্য করায় গুলি চালানোর কথা জানানো হয়, যদিও কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার করা হয়েছে শহরের নিরাপত্তা। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড় ও স্থাপনার সামনে টহল দিচ্ছে পুলিশ। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।